বিরতি কাটিয়ে ফের অভিনয়ে ফিরছেন নায়িকা অপু বিশ্বাস এফডিসিতে শুটিং করছেন তিনি পাশাপাশি শুটিং করছেন সাকিব খান ও শবনম বুবলি তবে তিনজনা এক ছবির জন্য নয় ভিন্ন ছবির জন্য শ্যুটিংয়ে এফডিসিতে বেশ ব্যস্ত সময় পার করছেন তারা আব্দুল মান্নান পরিচালিত পাঙ্কুশ্রমের ছবি শুটিং করছেন অপু বিশ্বাস অন্যদিকে সাকিব খান ও বুবলি চিটাগাঙ্গা পোলা নোয়াখেলা ম্যাচ ছবি শুটিং করছেন পাঙ্কুশ্রমের ছবির প্রযোজক মোজামেল হক সরকার বলেন নবগত সন্তানের জন্য অপু বিশ্বাস এই ছবি শুটিং বাকি রেখেছিলেন আবারও তিনি ক্যামেরার সামনে দাঁড়ালেন আজ তিনি এফডিসিতে শুটিং করছেন আগামীকাল রোববার তিনি পুবাইলে শুটিং করবেন এই দুই দিন শুটিং করা হলে অপু বিশ্বাসের কাজ শেষ হয়ে যাবে সাকিব খানের কিছু কাজ কি থাকবে অন্যদিকে শুক্রবার তে মহরতের মাধ্যমে শুরু হচ্ছে উত্তম আকাশ পরিচালিত চিটাগাঙ্গা পোলা নয়খালা ম্যাচ ছবি শুটিং সাকিব বুবলি জুটির পঞ্চম ছবি এটি ছবিটি পরিচালনা করছেন উত্তম আকাশ নতুন এই ছবি প্রসঙ্গে নায়িকা বুবলি বলেন নাম শুনেই তো বুঝতে পারছেন আঞ্চলিক ভাষার ছবি পরিচালকের কাছ থেকে গল্পটা শুনে মনে হয়েছে বেশ মজার রোমান্টিক কমেডি বলা যেতে পারে ছবি প্রস্তুতি নিয়ে বুবলি বলেন আমি সব সময় দর্শকদের সামনে নতুন ভাবে নিজেকে প্রেজেন্ট করার চেষ্টা করেছি আজ আমি প্রায় সাড়ে তিন মাস পর ক্যামেরার সামনে দাঁড়ালাম এর মধ্যেই ছবির জন্য প্রস্তুতি নিয়েছি চেষ্টা করেছি নিজেকে ছবির গল্পের মেয়েটিতে পরিণত করতে ছবির পরিচালক উত্তম আকাশ বলেন সাকিব ও বুবলি এ সময় আলোচিত জুটি দর্শক তাদের ছবি পছন্দ করছে তাছাড়া বুবলির অভিনয় দিন দিন ভালো হচ্ছে এই ছবিটি কিছুটা কমেডি নির্ভর আমি এর আগেও সাকিব খানকে নিয়ে কমেডি ছবি বানিয়েছি রাজা ফোর টোয়েন্টি ছবিটি সেই ছবিটি দর্শক পছন্দ করেছি আশা করি এটিও পছন্দ করবে দর্শক বুবলি নিজেকে ভালোভাবে তৈরি করছে এই সিনেমাটির জন্য সাকিব বুবলির পঞ্চম ছবি এটি দর্শক এ বিষয়ে আপনার মূল্যবান মতামতটি কমেন্টের মাধ্যমে আমাদের সাথে শেয়ার করতে একদম ভুলবেন না বিনোদন জগৎ সব ধরনের খবর খবরের জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ